নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আগত 2023 সালের পৃথিবীর সব থেকে ধনী রাশি হতে চলেছে সাতটি রাশি। কোন সেই সাত রাশি সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যে সাত রাশি পৃথিবীর মধ্যে সব থেকে ধনী হতে চলেছে, কবে? 2023 সাল শুরু থেকে গোটা 2023 সাল কিন্তু এই সাত রাশির জন্য অতি শুভ। সাত রাশি কোন কোন, আপনার রাশি আছে কিনা যদি জানতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। 12টি রাশি আমরা জানি, 12টি রাশির মধ্যে এই সাতটা রাশি কিন্তু পৃথিবীর সব থেকে ধনী হতে চলেছে এই 2023 সাল। তাই ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একদম কাটবেন না। কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না, মিস করে ফেলবেন, কারণ আমি প্রত্যেকটা আলোচনায় বিস্তারিত বুঝিয়ে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। তাই যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। আমার প্রত্যেকটা আলোচনাই আমি ভাঙিয়ে বোঝানোর চেষ্টা করি, তাই প্রত্যেকটা দিন এই সেম কথাগুলো বলি যে সম্পূর্ণ ভিডিও দেখুন, ভালোভাবে বুঝুন, তারপরে আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। আজও সেই একই কথা বলবো। আজকের আলোচনার বিষয় অবশ্যই আগত 2023 সাল। আর এই 2023 সালে যে সাত রাশিকে নিয়ে আলোচনা করছি, যে সাত রাশির সম্পর্কে আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বা আপনাদের বোঝানোর চেষ্টা করব, এই সাত রাশির মধ্যে হয়তো আপনার রাশিও থাকতে পারে, কিন্তু আপনার রাশি থাকা মানেই কি আপনার সাথে মিলবে? আপনি কি হবেন পৃথিবীর সবথেকে ধনী রাশি? সেটা কিন্তু আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। কিভাবে মিলিয়ে নেবেন আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বলবো, বা এর আগেও যত ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করেছি তার মধ্যে এই একই কথা কিন্তু বলেছি যে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু নিজেদের দায়িত্ব মিলিয়ে নেওয়া, কারণ সবার সঙ্গে মিলবে না, আর এটাই বাস্তব। গ্রহ নক্ষত্র কখনও সকলের ভালো থাকতে পারে না, আবার খারাপও থাকতে পারে না। কিছু জাতক জাতিকাদের ভালো থাকে, কিছু জাতক জাতিকাদের খারাপ থাকে। তাই খারাপ যাদের সাথে থাকবে তার সাথে মিলবে না, যাদের সাথে ভালো থাকবে তাদেরটাই মিলবে। তাই আপনার কি অবস্থায় আছে গ্রহগত বিচার বিশ্লেষণ অবশ্যই আপনাকে দেখে বা বুঝে শুনে তারপরে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাই সঙ্গে থাকুন, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে, সেগুলো যদি সব ঠিকঠাক বুঝতে পারেন, জানতে পারেন, তবেই আপনার ভাগ্য বদলাবে। দেখুন, আমাদের কাজ আপনাদের অ্যালার্ট করা, জাস্ট এতটুকু, এর বেশি কিছু না। আমার ক্ষমতা নেই আপনাকে কোটিপতি করে তোলা, আমার ক্ষমতা নেই আপনার ভাগ্য বদলে দেওয়া, আমার এই ক্ষমতাটা আছে আপনাকে জানিয়ে দেওয়া যে আপনার কিন্তু সময় ভালো আসছে, আপনার কিন্তু সময় খারাপ আসছে, জাস্ট এতটুকু। যখন আপনার সময় ভালো থাকবে যদি সেইভাবে চলতে পারেন, আমার পরামর্শ যেভাবে আমি দেবো সেইভাবে যদি চলতে পারেন আপনার জীবনের পরিবর্তন আসবে, যদি না চলতে পারেন তাহলে আমি বলে যাব আপনার জীবনে পরিবর্তন আসবে না। কারণ একটাই, এটা সময় চেঞ্জ হবে আর অন্য কিছু চেঞ্জ আসবে না। যেরকম আজকের আলোচনা বা এর আগের ভিডিওতে যে আলোচনাগুলো আপনাদের সঙ্গে করি, যে পাঁচ রাশির ধনবান, কোটিপতি বা ভাগ্য ভালো, বাড়ি হবে, গাড়ি হবে, এগুলো তখনই সম্ভব যখন আপনার ইচ্ছা থাকবে, আপনার সম্পূর্ণ পরিশ্রম থাকবে, তবেই সম্ভব। কারণ গ্রহ বা ঈশ্বরীয় আশীর্বাদ এরা কখনো আপনার হাতে ধরে কিছু দেবে না, এরা কি করবে আপনার সময়টাকে বদলে দেবে। অর্থাৎ যে সময় আপনার খারাপ চলছিল সময়টা ভালো হবে, আর ভালো সময় মানে বুঝতেই পারছেন আপনি যে কাজে হাত দেবেন সে কাজে সাকসেস পাবেন। আপনার কথায় বলে লোহা ধরলে সোনা হয়, ঠিক এরকম সময়টা আপনার বদলাতে পারে, তার বেশি কিছু কখনোই না। কখনো আপনার টাকা কেউ এনে দেবে না, গ্রহ বা ঈশ্বর কেউই আপনাকে টাকা পয়সা এনে দেবে না, এটা কিন্তু আমি প্রত্যেকটা দিনই বলি। এই কথাগুলো বুঝতে হবে। আমি বা আমার মতো যারা আছেন অ্যাস্ট্রোলজাররা, তারা কি করতে পারে, আপনাদের সুপরামর্শ দিতে পারে, আপনার সময়টা ভালো আসছে বলতে পারে, ব্যাস এতটুকু। আপনার ভাগ্য যদি কেউ, যদি কোনো অ্যাস্ট্রোলজার বা কেউ যদি আপনাকে বলে যে আপনার ভাগ্য আমি বদলে দেব, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, সে হচ্ছে চিটার। আর যদি বলে যে আপনার সময় আমি ভালো করে দেবো, সেও মিথ্যা কথা বলছে, সে কখনোই পারবে না, আমিও পারবো না। আমি আপনাকে জানাতে পারবো আপনার সময় কবে ভালো আসছে। আজকের যে আলোচনা আমি আপনাদের সঙ্গে করছি আগত 2023 সালে পৃথিবীর সবথেকে ধনী রাশি সাতটা বেরিয়ে আসছে হতে চলেছে, এই সাতটা রাশির জাতক জাতিকারা পৃথিবীর সবথেকে ধনী হতে চলেছে, এই যে কথাটা বললাম, অবশ্যই গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই সাত রাশির মধ্যে যদি আপনার
রাশি হয়ে থাকে, আপনিও কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি হতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে। আপনি আমার এই ভিডিওটা দেখছেন, দেখার পরে আপনার পুরো যে বছরটা অ্যালার্ট হয়ে যেতে হবে, পরিশ্রম করতে হবে, কারণ আপনার কানে যখন এই শব্দটা যাবে যে আমি তো পৃথিবীর সবথেকে ধনী হতেই চলেছি, তাহলে চেষ্টা করলে হয়তো আমি পৌঁছাতে পারবো জায়গায়। এই মনোভাব যার যার আছে তারা 100% ধনী বা কোটিপতি হবেন। আমি আজকে যে কথাটা বলছি আপনারা যখন কথাগুলো শুনছেন ডায়েরিতে লিখে নিন, সঙ্গে সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন, 100% আপনাদের সঙ্গে ঘটবে। আর আপনি যদি মনে করেন যে 2023 সালে আমি তো সবথেকে ধনী হচ্ছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি, আমি কেন কাজ করব, কর্ম করব, করব না, বসে থাকি, তাহলে কিন্তু আপনার সাথে কিচ্ছু ঘটবে না, জিরো। আপনি যেখানে আছেন আরও নিচে নেমে যাবেন। এই কথাগুলো বুঝতে হবে, জ্যোতিষ ভাষা জানতে হবে, বুঝতে হবে এর মানে, বুঝতে হবে যে কী বলতে চাইছি। অনেকেই আছেন আপনারা এরকম ভাবতে পারেন যে আমার কথাটা শুনছেন যে সবথেকে ধনী ব্যক্তি হচ্ছে এই সাত রাশি, আর এই সাত রাশির মধ্যে আপনার রাশি আছে, আপনার ভাবনা চিন্তা আসতেই পারে কোথায় আমি তো ধনী হবই, যেই সালটা বেরিয়ে যাবে ধনী তো হলাম না, তার মানে অমুক জ্যোতিষ ভালো বিচার বিশ্লেষণ করতে পারে না, আমার মেলেনি। তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সঠিকভাবে ব্যাপারটা নিতে পারেননি। আপনাদের বোঝার চেষ্টা আমি করি সবসময় যে আপনারা বুঝুন, কিন্তু আপনারা বুঝতে ভুল করেন। তার মানে এই নয় যে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবেন আর আপনি ধনী হয়ে যাবেন। আপনার কবে কখন ভালো সময় আসবে জানা সম্ভব না আপনার ক্ষেত্রে, কিন্তু সেটা আমার ক্ষেত্রে জানা সম্ভব, কারণ অল টাইম আমাদের এর মধ্যে থাকতে হয়, বিচার বিশ্লেষণ করতে হয়। ঠিক যে তথ্যটা আসে সেই তথ্যটা আমি সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করি। যেরকম আজ যে বিষয় নিয়ে শেয়ার করছি আপনাদের সঙ্গে যে 2023 সালে পৃথিবীর সবথেকে ধনী এই সাত রাশি হতে চলেছে, সেই সাত রাশির নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার মানে এই নয় যে এই সাতটা রাশির জাতক জাতিকারা কাজকর্ম করবে না, অ্যাটাচি বা টাকার গাড়ি লরি ভর্তি করে আপনার বাড়িতে কোনো ভগবান এসে দিয়ে যাবে যে এই নে তুই কোটিপতি, এরকমটা কখনো হয় না। আর যারা এই টাইপের বোঝেন তাদের আমি বলবো আপনারা জীবনে কিছু করতে পারবেন না, কারণ আপনারা সঠিক রাস্তাই চিনতে পারছেন না, সঠিক কিছু বুঝতেই পারছেন না। আপনাদের জীবনে শুধু দোষরপ আর দোষরপ, আজ একে দুষবেন কাল তাকে দুষবেন, এইভাবে আপনার জীবন বদলাবে না। আর যারা ভালোভাবে বুঝে শুনে নিজের সাথে অ্যাপ্লাই করতে পারবেন তাদের জীবনে পরিবর্তন আসবে। যাই হোক, এই যে আমি আজ আলোচনা করছি যে সাতটা রাশি সম্পর্কে, 2023 সালে সম্পূর্ণভাবে ঈশ্বরের আশীর্বাদ এবং কিছু গ্রহের সুপ্রভাবের ফলে পৃথিবীর সবথেকে ধনী হতে চলেছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনাদের জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার করিয়ে নেবেন আর ভালোভাবে দেখে নেবেন যে কারণে এই সময়টা আপনাদের জীবনে আসছে, সেই কারণটা হচ্ছে কিছু গ্রহ। কোন কোন গ্রহ? এই গ্রহগুলো আপনার সাথে যখন সব ঠিকঠাক থাকবে, অর্থাৎ আপনার জন্মছক বা হস্তরেখায় শুভ থাকবে, তখনই কিন্তু আপনার সাথে মিলবে, তাছাড়া মিলবে না। কোন কোন গ্রহ? প্রথমে আমি বলবো শনি, তারপর বৃহস্পতি, রাহু, কেতু, এরাই 2023 সালে আপনার ভাগ্য বদলে দেবে। আর এই চারটে গ্রহ যদি খারাপ থাকে তাহলে মিলবে না। আপনার যদি জন্মছক বিচার বিশ্লেষণ করা থাকে অবশ্যই মিলে নিন, যদি না থাকে হস্তরেখা ফলো করুন, যে কোনো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আর যদি মনে হয় না আপনার নিজস্ব হস্তরেখা বা আপনার জন্মছক আপনার পার্সোনালি কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন, একদম সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, করতে পারেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, অনলাইন প্রেডিকশনও নিতে পারেন, সরাসরি এসেও কনসাল্ট করতে পারেন, দুটো সুবিধাই কিন্তু আপনাদের আছে, তাই আপনার যেটা সুবিধা হবে সেটাই আপনি করতে পারেন। তাহলে আসুন, এই যে সাতটা রাশি সম্পর্কে আলোচনা করছি, কোন কোন রাশি আছে দেখে নিই, যে সাতটা রাশি পৃথিবীর সব থেকে ধনী হতে চলেছে 2023 সালে। প্রথম যে রাশির কথা বলবো তুলা রাশি, যদি আপনার তুলা রাশি হয়ে থাকে এই 2023 সাল আপনার কিন্তু ভাগ্য বদলে যেতে পারে, আর তখনই সম্ভব যখন আপনার ইচ্ছা থাকবে, আপনার পরিশ্রম করতে পারবেন, তারপরে গিয়েই কিন্তু আপনার জীবনে সাকসেস আসবে। সম্পূর্ণভাবে অ্যালার্ট হতে হবে আপনাকে, চেষ্টা করতে হবে, ধনী হবার স্বপ্ন দেখতে হবে,
তাছাড়া কিন্তু পূরণ হবে না। আমি নাম বলে দেবো রাশির, আর আর সেই রাশির জাতক জাতিকারা প্রত্যেকে ধনী হয়ে যাবে এরকমটা একদম নয়। যে রেজাল্ট বেরিয়ে আসে সেই রেজাল্ট সম্পর্কে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার বাদবাকি কাজ আপনার। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। আপনার যদি বৃষ রাশি হয়ে থাকে আপনার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো। 2023 সাল আপনার ভাগ্যও বদলাবে, তবে অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম করতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, তবেই মিলবে, তাছাড়া মিলবে না। আপনি যদি কানে শুনে ধনী হবেন ভেবে বসে আছেন যে আমি তো সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি হবই, কাজ করব কেন, আমি কানে শুনলাম আর সব বদলে যাবে, তাহলে ভুল করবেন। আপনি যেখানে আছেন তার থেকে নিচে নেমে যাবেন, ভালো জায়গায় পৌঁছাতে পারবেন না। এটা আমার কর্তব্য আপনাদেরকে অ্যালার্ট করা, আপনাদেরকে খবরটা জানানো, জানালাম। যদি মনে করেন আপনার সাথে এই সময়টা ভালোভাবে মিলিয়ে নিয়ে আপনার ভাগ্য বদলাবেন, অবশ্যই বদলাতে পারবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটা ধনুরাশি। আপনার যদি ধনুরাশি হয় তাহলে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো। 2023 সাল আপনার ভাগ্য বদলে যাবে, আর আপনার ভাগ্য বদলাবে চারটে গ্রহ, শনি, বৃহস্পতি, রাহু, কেতু। আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় অবশ্যই দেখে নেবেন ভালো আছে কি না। যদি আপনার জন্মছক না থাকে অবশ্যই কোনো জায়গা থেকে করিয়ে নেবেন, তাহলে সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। আপনার যদি মকর রাশি হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো। 2023 সাল আপনার ভাগ্যও কিন্তু বদলে যাবে, আর তখনই সম্ভব যখন আপনার ইচ্ছা থাকবে, আপনার পরিশ্রম এবং বড় স্বপ্ন আপনি দেখতে পারবেন, তবেই কিন্তু মিলবে, তার আগে কিন্তু মিলবে না। আপনি ভিডিও দেখলেন কারোর বা আমারটা দেখছেন, মানে কানে হেডফোন দিয়ে শুনে নিলেন আর বসে থাকলেন, ভাগ্য আপনার বদলে যাবে এটা হয় না। আমি জাস্ট আপনাকে অ্যালার্ট করে দিলাম। অ্যালার্ম দেয় না সকালে ওঠার জন্য, আমি হচ্ছে অ্যালার্ম। আপনার ঘুম ভাঙানোর কাজটা করা হলো, যে জেগে ওঠ সময় আসছে তোর ভালো। যদি আপনি না উঠে পড়েন, জেগে জেগে শুয়ে থাকেন, তাহলে আপনাকে কেউ তুলতে পারবে না। তাই যদি আপনার মনে হয় আপনার জীবনকে বদলে নেবেন, আপনার অনেক কিছু প্রয়োজন আছে সেগুলোকে আপনি ক্যাপচার করবেন, তাহলেই আপনার জীবনে এই ভালো সময় আসবে, তাছাড়া আসবে না। এই যে আমার আজকের কথা, পৃথিবীর সবথেকে ধনী রাশি এই সাতটা, তার মধ্যে আপনার রাশি আছে, আপনি যদি চান তো তবেই এই জায়গায় নাম লেখাতে পারবেন, না হলে কিন্তু কিছুই হবে না, কানেই শুনবেন। তাই অ্যালার্ট করার জন্য আমার এই ভিডিও দেওয়া। আপনারা যারা শুনছেন অবশ্যই সম্পূর্ণভাবে অ্যালার্ট হবেন এবং পরিশ্রম করবেন, অবশ্যই সাকসেস থাকবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো। 2023 সাল অবশ্যই আপনাকে অনেক কিছু দেবে, তার আগে আপনাকে শপথ নিতে হবে, আপনার নিজের চেষ্টায় আপনাকে বদলে ফেলতে হবে, আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু মিলবে। তারপর আপনার সম্পূর্ণভাবে অ্যালার্ট হতে হবে, যদি সম্ভব হয় আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার করিয়ে দেখে নিতে হবে যে চারটে গ্রহের অবস্থান কি কি আছে, কি অবস্থায় আছে। সেই চারটে গ্রহ কি কি? শনিদেব, বৃহস্পতি, রাহু, কেতু। যদি ভালো থাকে আপনার সাথে অবশ্যই মিলবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো। 2023 সাল সর্বশ্রেষ্ঠ হতে চলেছেন। কোন দিক থেকে? অবশ্যই সব দিক থেকে, আর্থিক দিক থেকে তো অবশ্যই, কারণ এখানে বলাই আছে যে 2023 সালে পৃথিবীর সব থেকে ধনী রাশি এই সাতটা, আর এই সাত রাশির মধ্যে আপনারও রাশি আছে। তাই আপনারও যদি মনে অনেক বড় স্বপ্ন বা ইচ্ছা থাকে পূরণ কিন্তু হবেই। সর্বশেষ যে রাশির কথা বলবো সিংহরাশি। আপনার যদি সিংহরাশি হয়ে থাকে তাহলে আপনিও কিন্তু হতে পারেন 2023 সালের পৃথিবীর সব থেকে ধনী রাশির মধ্যে একজন, কারণ আপনারও কিন্তু সময় যথেষ্ট ভালো থাকবে এই 2023 সাল, আর আপনাকেও কিন্তু অনেক বড় প্রতিশ্রুতি নিতে হবে নিজেকে বদলানোর। চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই মিলবে। হাত পা গুটিয়ে বসে থাকলে কিচ্ছু মিলবে না। সব যদি ঠিকঠাক থাকে আমার আজকের আলোচনা 100% আপনার সাথে মিলবে। যে সাত রাশি সম্পর্কে আলোচনা করলাম
এই সাত রাশির জাতক জাতিকারা যদি নিজেরা নিজেকে বদলাতে চায় তবেই কিন্তু সাকসেস আসবে, তা না হলে আসবে না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।